আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কথা বলবো লাশ কবরে রাখার সময় যে দোয়াটি পড়তে হয় কবর জিয়ারতের সময় যে দোয়াটি পড়তে হয় এবং কবরের উপর মাটি দেওয়ার সময় যে দোয়াটি পড়তে হয় প্রথমে কথা বলবো কবরে লাশ রাখার সময় যে দোয়াটি পড়তে হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসুল ইল্লাহি আমি আবার বলছি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসুল অর্থ মহান আল্লাহ পাকের নামে এবং মহান আল্লাহর রাসুলের দোলভক্ত হিসাবে অর্পণ করলাম অর্থ হচ্ছে মহান আল্লাহ পাকের নামে এবং মহান আল্লাহর রাসুলের দলভুক্ত হিসাবে অর্পণ করলাম এখন বলবো কবরের উপর মাটি দেবার সময় যে দোয়াটি পড়তে হয় মিনহা ওয়া ওয়াফিহা নইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি আবারও বলছি মিনহা ফিহা ওয়াফিহা ওয়া ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান ওখরা অর্থ হচ্ছে এই মাটি হতে তোমাদের সৃষ্টি করেছেন তার মধ্যে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে পুনরায় তাহাতে দ্বিতীয়বার বের হবে আমি আবারও বলছি ই মাটি হতে তোমাদের সৃষ্টি করেছেন তার মধ্যে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে পুনরায় হতে দ্বিতীয়বার বের করা হবে কবর জিয়ারাতের দোয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরি মিনাল মু ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি يغفر الله لنا ولكم أنتم سلاف لنا ونحن بالأثار أمي أبار السلام عليكم يا أهل القبور من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يغفر الله لنا ولكم أنتم سلاف لنا ونحن بالأثار أرتوحي আপনাদের প্রতি আমাদের সালাম হে কবরবাসী মুমিন নরনারীগণ হে মুসলিম নরনারীগণ আল্লাহ ক্ষমা করে দিন আমাদের ও আপনাদের গুণাসমূহ আপনারা আপনারা আমাদের আগে গমনকারী এবং আমরা আপনাদের অনুসরণকারী অর্থ হচ্ছে আপনাদের প্রতি আমাদের সালাম হে কবরবাসীগণ মুমিন নরনারীগণ হ্যাঁ মুসলিম নরনারীগণ আল্লাহ কমর করে দিন আমাদের ও আপনাদের গুণাসমূহ আপনারা আমাদের আগে গমনকারী এবং আমরা আপনাদের অনুসরণকারী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ